ওয়েলকাম টু চিরকুট আর আমি স্বর্ণে এসে গেছি গোধুলি আলাপের আপড্রেট দেবো বলে সিরিয়াল গোধুলি আলাপে এখন দেখা যাচ্ছে যে আদি সে কিন্তু সবটা জেনে গেছে তার নোলক বৌদি সম্পর্কে নোলক বৌদি বিবাহিত নয় নোলক বৌদি নিজেকে গুটিয়ে রেখেছে আর এই সব কিছু জানিয়ে দিয়েছে নোলকের বন্ধু শান্তনু তো এখন আদি এই সবটা তো জেনে গেছে কিন্তু আদি এখন ভাবছে যে তাহলে তাহলে যেভাবে হোক নোলক বৌদি আর আর দাদা এক করতে হবে তো কিভাবে কি করবে সে বুঝতে পারছে না অলরেডি সে একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে কারণ তার ওয়াইফ এমন কিছু সুবিধার না রোহিণীকে তো সে জোর করে বিয়ে করেনি রোহিণীর জন্যেই সে রোহিণীকে বিয়ে করেছিল কিন্তু আজও তাদের মধ্যে সব কিছু ঠিক হয়নি এখন রোহিণীর মাঝে মাঝে দাবি হচ্ছে তুমি আমার সাথে সংসার করছো না ঠিক করে তো আদি একটুখানি মানে অন্যরকম মাইন্ডে চলে গেছে যে কি করব আমার ভালো লাগছে না ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ধুর বাবা এই না থাকলেই ভালো হতো এই করতে করতে সে রাস্তায় বেরোয় আর রাস্তায় বেরিয়ে অ্যাক্সিডেন্ট হয় ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক কেউ একজন ধাক্কা দেয় আদিকে ফলে আদির অ্যাক্সিডেন্ট হয় আর আদি মারা যায় বাড়ি সবাই এক হয়ে যায় নোলক এই খবর পেয়ে যায় আদির বিষয়ে যে আদি আর নেই হসপিটালে সবাই মিলে ছুটে আসে তো নোলক এখন সামলাচ্ছে অরিন্দমের মাকে কিন্তু সত্যিটা তো কেউ জানে না যে নোলকের সাথে বিয়ে হয়নি শান্তনুর এরই মধ্যে আদির বডি যখন দাহ করা হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে জানাচ্ছে যে আদিকে খুন করার অপরাধে নাকি অরিন্দমকে অ্যারেস্ট করা হচ্ছে এইবার নোলক সেখানে একজন অ্যাডভোকেট হিসেবে হোক কিংবা দায়িত্বশীল ওয়াইফ হিসেবে হোক সে কিন্তু ওখানে প্রেজেন্ট ছিল নোলক এইবার এই কেসটা টেক অফ করছে নোলক কিন্তু এবার এই কেসটা নিয়ে নিয়েছে আর নোলকই কিন্তু নির্দোষ প্রমাণ করবে অরিন্দমকে আর বেরিয়ে আসবে আসলে আদিকে কে খুন করতে চেয়েছিল রোহিণী নাকি অগ্নি নাকি অন্য কেউ এই সবকিছু আসবে সামনে তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল গধুলি আলাপ স্টার জলসা স্টার জলসা এস ডিতে আমার ভিডিওটা দেখার জন্য ওর লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে